স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের জীবনবিজ্ঞানের শিক্ষক শ্রী জয়কৃষ্ণ মুর্মু। তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে ক্লাস টেনের, সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি, আজকে তোমাদের আমি জীবনবিজ্ঞান বিষয়ের যে 5টা চ্যাপ্টার আছে তার মধ্যে 3টে চ্যাপ্টার এবারে তোমাদের পরীক্ষার জন্য নির্দিষ্ট করা আছে। সেগুলো হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, জীবনের প্রবাহমানতা এবং বংশগতি ও কয়েকটা জিনগত রোগ। চতুর্থ চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন এবং পঞ্চম চ্যাপ্টার পরিবেশ সম্পদ ও সংরক্ষণ। তো চতুর্থ এবং পঞ্চম চ্যাপ্টার দুটো এবারের পরীক্ষার সিলেবাসে নেই, প্রথম 3টে চ্যাপ্টার পরীক্ষার সিলেবাসে আছে। তো সেই চ্যাপ্টারের মধ্যে প্রথম যে চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলি যে জীবজগতের মধ্যে জীব এবং জড় এই দুটোর মধ্যে যে সমন্বয়, সেই সমন্বয়কারী কিছু পদার্থ আমাদের শরীরের মধ্যে আছে, যেমন হরমোন, যেমন স্নায়ুতন্ত্র। এই সমস্ত পদার্থর সাহায্যে কীভাবে জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী কীভাবে পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করে, সেইটা নিয়ে এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটার মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেই উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের মধ্যে যেগুলো আছে, উদ্ভিদের চলন, সে উদ্ভিদের চলনের মধ্যে তোমাদের মনে রাখতে হবে যে উদ্ভিদ চলনের মধ্যে যেগুলো আছে, যে চলন এবং গমন এগুলো কোনটাকে কী বলে সেটা পরিষ্কার করে ধারণা থাকা দরকার। চলন হলো যখন কোনো জীব নির্দিষ্ট জায়গায় অবস্থান করে তার অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করে, তখন তাকে বলা হয় চলন। অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে যখন সে স্থান ত্যাগ করে, তখন তাকে বলা হয় গমন। তাহলে জীব যে বিভিন্ন রকমের উদ্দীপনায় সাড়া দেওয়া, চলনগমন করা, পুষ্টি করা ইত্যাদি যে জৈবনিক প্রক্রিয়াগুলো আছে, যেগুলো জীবেদের মধ্যে দেখা যায়, জড়দের মধ্যে দেখা যায় না, সেগুলো থেকে আমরা বুঝতে পারি যে জীব পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করে এবং রেসপন্স করে। তো উদ্ভিদের চলনগমনের মধ্যে যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে দেওয়া দরকার। সেগুলো হচ্ছে উদ্ভিদ চলন। উদ্ভিদ চলনের মধ্যে কী কী আছে? উদ্ভিদ চলন, উদ্ভিদ চলনের মধ্যে আছে, একটা হচ্ছে ট্যাকটিক চলন, দু নম্বর হচ্ছে ট্রপিক চলন, তিন নম্বর হচ্ছে ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন, তো এখন জানতে হবে এই তিন ধরনের চলন কাকে বলে, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, সেগুলো তোমাদের জানতে হবে। তো ট্যাকটিক চলনটা কি? ট্যাকটিক চলনটা হচ্ছে এক ধরনের গমন। আগেই বলেছি চলন হচ্ছে যে জীব একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থেকে অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালন করবে, তাকে বলা হয় চলন। আর চলনের মধ্যে দিয়ে যখন সে স্থান ত্যাগ করবে, তখন তাকে বলা হয় গমন। তো ট্যাকটিক চলন কিন্তু প্রকৃত অর্থে এক ধরনের গমন। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে, ভলভক্স, ক্লামাইডোমোনাস, ইউলোথ্রিক্স, এদের কিছু গমনঙ্গ আছে। সেই গমনঙ্গের সাহায্যে এরা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, সেজন্য তাদের বলা হয় ট্যাকটিক চলন। ট্রপিক চলন, ট্রপিক চলন হলো যে উদ্দীপকের, উদ্দীপক জিনিসটা জানতে হবে, উদ্দীপকের উৎসের দিকে, উৎসের দিকে, অর্থাৎ উদ্দীপক যেদিক থেকে আসছে, উদ্ভিদঙ্গের চলন যদি সেদিকে ঘটে, তখন তাকে বলা হয় ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। যেমন ধরো কোনো একটা গাছের, কোনো গাছকে যদি আমরা টবের মধ্যে রেখে সেই টবের গাছটাকে যদি জানলার ধারে রাখি, তাহলে দেখা যাবে গাছপালার ডালপালাগুলো জানলার দিকে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ জানলার দিকে বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্য কী? জানলার দিক থেকে আলোটা প্রবেশ করছে, যার ফলে তার কাণ্ড শাখা প্রশাখাগুলো সেগুলো সব জানলার দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আলোর উৎসের দিকে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক ধরনের ট্রপিক চলন।
এটাকে বলা হয় ফটোট্রপিক চলন। এটাকে বলা হয় ফটোট্রপিক চলন। তাহলে আমরা এইভাবে যদি আমরা উদ্দীপকের দিকগুলোকে উৎসগুলোকে উল্লেখ করি তাহলে আমরা দেখতে পাবো ট্রপিক চলনের অনেকগুলো ভাগ আছে। একটাকে বলা হয় ফটোট্রপিক, ফটোট্রপিক। দু নম্বর হচ্ছে হাইড্রোট্রপিক, হাইড্রোট্রপিক। তিন নম্বর হচ্ছে জিওট্রপিক, জিওট্রপিক। এবার এই যে টাইপসটা বলছি ট্রপিক চলনের যে প্রকারভেদ, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। ফটোট্রপিকটা কি? আগেও বলছিলাম যে উদ্ভিদ অঙ্গের অঙ্গ মানে পাতা, ডাল, শাখা প্রশাখা যদি আলোর উৎসের দিকে যায়, ফটোমিন লাইট বা আলো, আলোর উৎসের দিকে যদি বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ফটোট্রপিক চলন। তাহলে কোন অঙ্গে ফটোট্রপিক চলন দেখা যায়? উদ্ভিদের কাণ্ড, পাতা, শাখা এই সমস্ত অঙ্গে ফটোট্রপিক চলন দেখা যায়। ফটোট্রপিক চলন কাকে বলে? যখন উদ্ভিদ অঙ্গে চলন যখন আলোর উৎসের দিকে বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় ফটোট্রপিক চলন। ক্লিয়ার? তারপর হচ্ছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোমিন হচ্ছে জল। উদ্ভিদের কিছু অংশ আছে যেগুলো জলের দিকে বৃদ্ধি পায়, জলের দিকে তাদের বৃদ্ধি ঘটে, সেগুলোকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন কোনগুলো? তাহলে উদ্ভিদের যে মূল, মূল আমরা জানি উদ্ভিদের মূল মাটির নিচের দিকে বৃদ্ধি পায়। কেন? মাটির নিচে জল আছে। তাহলে মাটির নিচের দিকে যে জল আছে, জলের দিকে উদ্ভিদের মূলের যে অগ্রগতি ঘটছে বা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে জলের দিকে চলনটা ঘটছে, সেই জন্য এদের এই চলনটাকে বলবো হাইড্রোট্রপিক চলন। কোন অংশে ঘটছে? মূলের অংশে ঘটে। ফটোট্রপিকটা কোন অংশে ঘটে? কাণ্ড বা পাতা ইত্যাদির অংশে ঘটে। ঠিক আছে, এইবার যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিওট্রপিক। জিওমিন হচ্ছে গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষ। অভিকর্ষ কোন দিকে কাজ করে? অভিকর্ষ যে কোনো পদার্থের অভিকর্ষ বল নিচের দিকে কাজ করে, অর্থাৎ উদ্ভিদের যে অংশ, উদ্ভিদের সাধারণত মূল অভিকর্ষর দিকে বৃদ্ধি পায়, তাহলে মূলের যে চলনটা ঘটে সেটাকে বলা হয় জিওট্রপিক চলন। অর্থাৎ জিওট্রপিক হলো যে উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষর দিকে ঘটে তখন তাকে বলা হয় জিওট্রপিক চলন। ক্লিয়ার? তখন তাকে বলা হয় যে, তাহলে এটা হলো জিওট্রপিক চলন। এইবার এইগুলো এরও আবার ভাগ আছে যে ফটোট্রপিক আবার পজিটিভ ফটোট্রপিক হয়, নেগেটিভ ফটোট্রপিক হয়, হাইড্রোট্রপিক পজিটিভ হাইড্রোট্রপিক হয়, নেগেটিভ হাইড্রোট্রপিক হয়, জিওট্রপিক পজিটিভ জিওট্রপিক হয়, নেগেটিভ জিওট্রপিক হয়। সেগুলো কীরকম? যেমন উদ্ভিদের কাণ্ড, পাতা ইত্যাদি আলোর উৎসের দিকে বৃদ্ধি পায় তাহলে এটা হবে পজিটিভ ফটোট্রপিক, কিন্তু মূল যেহেতু আলোর উল্টো দিকে বৃদ্ধি পায় সেজন্য মূলটা হবে নেগেটিভ ফটোট্রপিক। তাহলে এইটা হবে পজিটিভ ফটোট্রপিক, আবার মূলটা তখন হয়ে যাবে নেগেটিভ ফটোট্রপিক। বুঝতে পারলাম? ঠিক আছে, এবার হচ্ছে হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিকের তাই আমরা হাইড্রোট্রপিক দেখতে পাচ্ছি যখন উদ্ভিদ অঙ্গের চলন জলের উৎসের দিকে বৃদ্ধি পায় তাহলে সেই অঙ্গের যে চলনটা ঘটলো বা যে চলনটা হলো তখন তাকে আমরা বলছি হাইড্রোট্রপিক চলন। তাহলে মূল হলো পজিটিভ হাইড্রোট্রপিক চলন, তাহলে কাণ্ড জলের উল্টো দিকে বা বিপরীত দিকে বৃদ্ধি পায় তাহলে কাণ্ড হবে নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, তারপর হচ্ছে জিওট্রপিক চলন। এখানেও পজিটিভ জিওট্রপিক প্রশ্ন করতে পারে যে নেগেটিভ জিওট্রপিক কাকে বলে। তোমরা বলবে যে উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের দিকে বৃদ্ধি পায় তখন সেই চলনকে বলা হয় জিওট্রপিক চলন, পজিটিভ জিওট্রপিক চলন। উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে যায় সুতরাং উদ্ভিদের মূল হবে পজিটিভ জিওট্রপিক, তাহলে কাণ্ড কী হবে? নেগেটিভ জিওট্রপিক। তাহলে মূল হবে পজিটিভ জিওট্রপিক, তাহলে কাণ্ড হবে নেগেটিভ জিওট্রপিক। ক্লিয়ার? ঠিক আছে, এই হলো ট্রপিক চলনের বিভিন্ন প্রকারভেদ এবং ট্রপিক চলনের বিভিন্ন প্রকারভেদের সংজ্ঞা, সেগুলো প্রশ্ন করা হয়, সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে বা এগুলো থেকে অনেক প্রশ্ন আসে। এবার হচ্ছে যে প্রত্যেকটা ট্রপিক চলনের যে পরীক্ষার সাহায্যে বোঝা, অনেক সময় পরীক্ষার সাহায্যে কথাটাও বোঝাতে চেষ্টা মানে প্রশ্ন করা হয়, তখন আগেও একটু আলোচনা করছিলাম যে ফটোট্রপিক, এই ফটোট্রপিকেরও পরীক্ষার সাহায্যে বোঝানো যায়। একটা টপ নেওয়া হলো,
সেই টবের মধ্যে যে চারা গাছটা আছে সেটাকে যদি আমি ঘরের মধ্যে রেখে দিই জানলার কাছে, দেখা যাবে সেই ডালপালাগুলো যেদিক থেকে আলো আসছে সেই দিকে বৃদ্ধি হচ্ছে। সুতরাং এটা হলো একটা ফটোটপিক চলনের পরীক্ষা। একটা হায়োটপিক চলনের পরীক্ষার সাহায্যে যদি বলে যে বুঝিয়ে দাও পারবে, যেমন ধরো একটা চালুনি নেওয়া হলো, সেই চালুনির মধ্যে কিছুটা ভেজা কাঠের গুঁড়ো নেওয়া হলো, সেটা হায়োটপিক যদি বলি সেটা দেখো। অনেক সময় পরীক্ষার সাহায্যে বলে যে পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও যে ফটোটপিক চলন পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও, হায়োটপিক চলন পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও, এইগুলো অনেক সময় জিজ্ঞাসা করা হয়। তো তখন তোমরা বলবে হায়োটপিক, হায়োটপিক মানে হচ্ছে জল। ধরো একটা একটা ধরো ওই চালুনি, সেই চালুনির মধ্যে কিছু ভেজা কাঠের গুঁড়ো দেওয়া হলো, কাঠের গুঁড়ো দেওয়া হলো এবং তার মধ্যে কিছু অঙ্কুরিত ছোলা বীজ, দেওয়া হলো, একটা দুটো অঙ্কুরিত ছোলা বীজ দেওয়া হলো। দেখা যাবে এই চালুনির মধ্যে যে এটাকেই মানে একটা এটাকে এই সুতোর সাজে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো, ঠিক আছে, এটাকে সুতোর সাজে ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। দেখা যাবে যে অঙ্কুরোদ্গমের সময় ভ্রূণমূলগুলো এইভাবে নাপছে, নিচের দিকে নাপছে। কেন নিচের দিকে নাপছে বলতে পারবে? কারণ হচ্ছে যেহেতু অভিকর্ষ নিচের দিকে কাজ করছে সেজন্য ভ্রূণমূলগুলো নিচের দিকে নাপছে। কিন্তু কয়েকদিন পরে দেখা যাবে আবার ভ্রূণমূলগুলো পাশের যে ছিদ্র আছে চালনি সে ওপরের দিকে উঠছে। কেন বলতে পারবে? কারণ হচ্ছে যেহেতু প্রথমের দিকে নেমেছিল জলে ইয়ে অভিকর্ষের জন্য নিচের দিকে নেমেছিল, তারপর আবার ওপরের দিকে উঠে গেল। কারণ হচ্ছে এই যে বলেছিলাম ভেজা কাঠের গুঁড়ো, এই ভেজা মানে যে জল, জল আছে সেই জন্য জলের দিকে মূলের বৃদ্ধি করলো। তাহলে এইটা একটা পরীক্ষার সাথে বোঝানো গেল যে হায়োটপিক চলন ঘটে, ঠিক আছে, বোঝাতে পারলাম? যে উদ্ভিদের একটা ছোটো ছোটো অঙ্কুরিত বীজ, ছোলা বীজ বা মটর বীজ যদি চালনির মধ্যে রাখা হয়, চালনি দিয়ে প্রত্যেকটা বীজের অঙ্কুরোদ্গম ঘটলো, ঘটে সেটা নিচের দিকে নামলো, তারপর আবার বেঁকে যাচ্ছে, প্রত্যেকটা ভ্রূণমূল আবার ওপরের দিকে উঠে যাচ্ছে, কারণ ওপরের দিকে ভেজা কাঠের গুঁড়ো রয়েছে এবং ভেজা কাঠের গুঁড়োর মধ্যে জল পাওয়ার জন্য ওই অঙ্ক ভ্রূণমূলগুলো আবার ওপরের দিকে উঠলো। এটা হচ্ছে হায়োটপিক চলনের উদাহরণ বা পরীক্ষা। আর একটা বলবো যে জিওটপিক, পেট্রিডিস। পেট্রিডিসের নাম শুনেছো, যদি ইলেভেন টুয়েলভ পুলের তোমরা বুঝতে পারবে। পেট্রিডিস একটা কাঁচের একটা ডিস, কাঁচ করার একটা ডিস। তো সেই কাঁচ করার একটা ডিসকে যদি আমি এভাবে দাঁড় করিয়ে দিই, ধরো এইভাবে যদি দাঁড় করিয়ে দিই এই ডিসটাকে এবং এর মধ্যে কিছু তুলো, এর ডিস পেট্রি ডিস এর মধ্যে কিছু কটন বা তুলো রেখে দেওয়া হলো, তুলো দিয়ে এটাকে সেলোটেপ দিয়ে তুলোটাকে আটকে দেওয়া হলো। এরপরে এখানে কয়েকটা অঙ্কুরিত ছোলা বীজ, যাদের ভ্রূণমূলটার বিভিন্ন দিকে রাখা হলো, ভ্রূণমূলের দিকগুলো একটা ধরো নিচের দিকে করা হলো, একটার মূল ওপরের দিকে করা হলো, একটার মূল ধরো আড়ার এইভাবে রাখা হলো। এইভাবে যদি পরীক্ষাটা করা হয় দেখা যাবে যে কিছুদিন পরে প্রত্যেকটা ভ্রূণমূল আবার নিচের দিকে বাড়ছে, এরকমভাবে ছিল, আবার নিচের দিকে বাড়ছে। কেন নিচের দিকে বাড়ছে? কারণটা হলো যেহেতু অভিকর্ষ বল বা গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে, যার ফলে প্রত্যেকটা ভ্রূণমূল নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উদ্ভিদের মূল নিচের দিকে অর্থাৎ অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। এটাই প্রমাণ করে উদ্ভিদের মূলের ক্ষেত্রে জিওটপিক চলন দেখা যায়, ঠিক আছে। এইবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলন কাকে বলেন? ন্যাস্টিক চলন হচ্ছে যে উদ্দীপকটা কি আগে জানতে হবে। উদ্দীপক কথাটা অনেকবার বলছি, উদ্দীপক হচ্ছে যে সমস্ত পদার্থ উপাদান
যেগুলো কোনো জীবকে উদ্ভিদ বা প্রাণীকে উত্তেজনায় সাড়া দিতে সাহায্য করে, সেটা চলনগমন হতে পারে, পুষ্টি বিপাক ইত্যাদি হতে পারে, সেই সমস্ত পদার্থকে বলা হয় উদ্দীপক। এই টার্মটা অনেক সময় জিজ্ঞেস করে যে উদ্দীপক কী। তাহলে যে সমস্ত পদার্থ জীবকে উদ্দীপিত করে, উদ্দীপনায় সাড়া দেয়, তাকে বলা হয় উদ্দীপক। এবার যদি দেখা যায় যে উদ্দীপক হতে পারে অনেক কিছু, আলো হতে পারে, তাপ হতে পারে, রাসায়নিক পদার্থ হতে পারে, তারপরে স্পর্শ হতে পারে, ইত্যাদি। তো এই সমস্ত উদ্দীপকের প্রভাবে, উদ্দীপকের তীব্রতার প্রভাবে যদি উদ্ভিদের চলন ঘটে, উদ্দীপকের তীব্রতা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, উদ্দীপকের তীব্রতার জন্য, দিকে নয়, উদ্দীপকের তীব্রতার জন্য যদি চলন ঘটে তখন তাকে বলা হয় ন্যাস্টিক চলন। ঠিক আছে, তো উদ্দীপক যেরকম হয়, উদ্দীপকের নাম অনুসারে ন্যাস্টিক চলনের আবার প্রকারভেদ করা হয়েছে উদ্দীপকের তীব্রতার ওপরে। যেমন দেখো, কিছু কিছু ফুল ফোটে আলো ফোটার সঙ্গে সঙ্গে, আবার আলো ফোটার পরে পরে সেই ফুল ভুজে যায়। যেমন ধরো সূর্যমুখী, ঠিক আছে, পদ্ম, এগুলো সূর্যের আলো ফোটার সাথে সাথে ফোটে, তাহলে এটা এক ধরনের ন্যাস্টিক চলন। তাহলে এই ন্যাস্টিক চলনটার নামটা কী হবে? আলোর ওপর তাহলে ফটোন্যাস্টি, তাহলে এই চলনটার নাম হবে ফটোন্যাস্টি। ঠিক আছে, এইভাবে অনেক রকম ন্যাস্টিক চলনের প্রকারভেদ করা যেতে পারে, তোমাদের সিলেবাসে আছে। এবার যদি আলোর জন্য হলো ফটোন্যাস্টি, যদি তাপের জন্য হয় তখন তাকে বলবে থার্মোন্যাস্টি। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু উদ্ভিদের দেখা যাচ্ছে যে সকালবেলা সূর্যের আলো পড়লো, তারপর আস্তে আস্তে তাপটা বাড়ছে, তাপের প্রভাবে উদ্ভিদের ওই উদ্ভিদের ফুল ফুটতে শুরু করলো, তখন তাকে বলা হচ্ছে থার্মোন্যাস্টি। যেমন টিউলিপ ফুলের ক্ষেত্রে এটা ঘটে, টিউলিপ ফুলের ক্ষেত্রে এই থার্মোন্যাস্টিটা ঘটে। ঠিক আছে, ফটোন্যাস্টি সূর্যমুখী, ঠিক আছে, সূর্যমুখী এদের ক্ষেত্রে ফটোন্যাস্টি ঘটে। তারপর হচ্ছে রাসায়নিক পদার্থ, যদি দেখা যায় যে উদ্ভিদের অঙ্গের চলন রাসায়নিক পদার্থের তীব্রতার জন্য ঘটে, তখন তাকে বলা হয় কেমোন্যাস্টি। তিন নম্বর হচ্ছে কেমোন্যাস্টি। কেমোন্যাস্টি কোন উদ্ভিদে দেখা যায় বলছি, কেমোন্যাস্টি হলো যেমন সূর্যশিশির, কলসপত্রী এই সমস্ত উদ্ভিদের কেমোন্যাস্টিক চলন দেখা যায়। সেটা কি? এই সমস্ত উদ্ভিদের পাতা এমনভাবে আকার ধারণ করে, সেটা কলসির মতো আকার ধারণ, তখন সেই উদ্ভিদের নাম হয়েছে কলসপত্রী। কিছু কিছু উদ্ভিদ আছে যাদের নাম হচ্ছে সূর্যশিশির, তাদের পাতার কর্ষিকা আছে, তো সেই পাতার মধ্যে যদি কোনো কীটপতঙ্গ বসে, তা সেই পাতার যে ঢাকনা থাকে, পাতার মধ্যে যে কলসপত্রীর উদ্ভিদের যে ঢাকনা থাকে, সেই ঢাকনাটা মুভমেন্ট করে, ওই পতঙ্গের মধ্যে যে রাসায়নিক পদার্থ রয়েছে, অর্থাৎ পতঙ্গের মধ্যে যে রাসায়নিক পদার্থটা রয়েছে, সে রাসায়নিক পদার্থের প্রভাবে ওই কলসপত্রী উদ্ভিদের পাতার ঢাকনাটা বা কপাটিকাটা খুলে যায়, তারপরে সেখানে ওই কীটপতঙ্গটা পড়লে সেটা তারা ওই ওখান থেকে পুষ্টি গ্রহণ করে নেয়। এটা এক ধরনের পুষ্টিও বটে, আর সঙ্গে সঙ্গে এটা এক ধরনের চলনও বটে, এটাকে ওই জন্য বলা হয় কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, আরেকটা হচ্ছে সিসমোন্যাস্টি। আমি এটা মুছে দিই, ন্যাস্টিক চলনের আরেকটা প্রকারভেদ সেটা হচ্ছে সিসমোন্যাস্টি কি? যদি উদ্দীপক এখানে স্পর্শ আঘাত এই ধরনের, মানে উদ্দীপক অর্থাৎ স্পর্শ করা হলো বা আঘাত করা হলো, দেখা গেল ওই উদ্ভিদের পাতাগুলো মুড়ে গেল, আবার আঘাত কিছুক্ষণ থাকার পরে
আবার পাতাগুলো ঠিক হয়ে গেল, তখন সেটাকে বলা হচ্ছে শীষ মোনাস্টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এরকম উদ্ভিদ তোমরা দেখেছো, না দেখলেও বা এগুলো শুনেছো। লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছে স্পর্শ করলেই দেখবে পাতাগুলো মুড়ে যায় কিছুক্ষণ পর আবার পাতাগুলো। তাহলে এই যে স্পর্শ করা হলো বা আঘাত করা হলো, এটা কিন্তু কোনো দিকের উপর নির্ভর করছে না, মানে লজ্জাবতী গাছের বাঁ দিক থেকে বা ডান দিক থেকে কোনো দিকের উপর নির্ভর করা। যত জোরে তুমি আঘাত করবে অনেকগুলো পাতা একসঙ্গে মুড়ে যাবে, আবার অল্প স্পর্শ করবে অল্প পাতা মুড়ে যাবে। তাহলে হচ্ছে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করেছে, সেজন্য এটা হচ্ছে স্পর্শ উদ্দীপক। স্পর্শ উদ্দীপকের প্রভাবে এটা হলো, এটার নাম হচ্ছে শীষ্মনাষ্টি চলন। আরেকটা আছে যেটা তোমাদের সিলেবাসে নেই, তবুও আমি আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে নিকটিনাষ্টি। নিকটিনাষ্টি চলন এর উদাহরণ, এটা হচ্ছে তাপ, আলো এবং তাপ, আলো প্লাস তাপ দুটোই যখন একসঙ্গে ক্রিয়া করে যদি উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায় তখন তাকে বলবো নিকটিনাষ্টি। যেমন বাবলা, জিওল, এই সমস্ত পাতাগুলো দেখবে দুপুরবেলায় এই পাতাগুলো মুড়ে যায়, আবার সকালবেলায় বিকেলবেলায় পাতাগুলো সোজা হয়ে যায়। কারণটা হচ্ছে দুপুরবেলায় আলোও বেশি তাপও বেশি, অর্থাৎ দুটো উদ্দীপক এখানে, আলো তাপ, এই দুটো উদ্দীপকের প্রভাবে ওই যে বললাম যে তোমার ওই বাবলা, শিরীষ এই সমস্ত উদ্ভিদের পাতাগুলো মরে গেল। আলো এবং তাপের উভয়ের প্রভাবে, এই দুটো উদ্দীপকের প্রভাবে যখন রেসপন্স হলো তখন তাকে বলা হচ্ছে নিকটিনাষ্টি চলন। আজকে তাহলে তোমাদের আমি টোটাল উদ্ভিদের যে চলন, বিভিন্ন ধরনের যে চলন, ট্যাকটিক চলন, টপিক চলন, ন্যাস্টিক চলন, এগুলোর প্রকারভেদ, এগুলোর ডেফিনেশন, এগুলোর পরীক্ষা, এগুলোর উদাহরণ, এগুলো নিয়ে আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের সামনে যারা মাধ্যমিক দেবে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো আমি পরে একটা তোমাদের দিয়ে দেব। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং আশা করছি আমার এই ক্লাস তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাসটাকে আমি অফ করলাম। তোমরা যদি ফ্রি কোচিং এখনও পর্যন্ত যোগাযোগ করতে না করে থাকো, যোগাযোগ খুব তাড়াতাড়ি করো, কারণ এই ইনস্টিটিউশন ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছে। সেই জন্য তোমাদের কাছে আমি বলছি যে নিচের ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে তোমার ফ্রি কোচিংয়ের জন্য খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করার ব্যবস্থা করো।